আমরা এখন আছি নিউজিল্যান্ডে। এটা নিউজিল্যান্ড বলা যেতে পারে, বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটা জায়গা, পুরো নিউজিল্যান্ডের মতো। আপনারা দেখতে পারেন চারদিকে পাহাড়, অপূর্ব সৌন্দর্য, অসাধারণ, জাস্ট অসাধারণ। চারদিকে মানুষের ছবি তুলতেছে, পাতে পাহাড়। খালি ওয়াও লাগতেছে, চারিদিকে খালি ওয়াও না? প্রকৃতির মহামায়া বিছানাকান্দি ট্যুর ব্লক 18 শেষ করে আমরা পায়ে হেঁটে আঁকাবাঁকা পথে খাসিয়া পর্বতের পাশ দিয়ে পাহাড়, ঝর্ণা, পিয়াইন নদী পাড়ি দিয়ে 85 জনের এক বিশাল গ্রুপ ছুটে চললাম জাফলংয়ের দিকে। জাফলং যাওয়ার পথে দেখতে পারবেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য লীলা খেলা, চোখ বুঝতে ইচ্ছা করবে না, মনে হবে আপনি সুইজারল্যান্ড বা নিউজিল্যান্ডে চলে এসেছেন। অলরেডি বিছানাকান্দি ট্যুর আমরা শেষ করে ফেলছি, এখন আমরা ঝর্ণা দেখতে চলে যাব। অনেক অসংখ্য মানুষ দেখতে পাচ্ছি। I never know I'm stuck and left alone. I've been lost, I've been fined. My cause is not defined. Won't you kiss me? Won't you play? Won't you drive me? Ain't no way I could deny you. আমরা এখন এসে পড়েছি সাঙ্গু নদীর তীরে। এই সাঙ্গু নদী আমরা এখন পার হবো হেঁটে। নদীটা অনেক বড় দেখতে পাচ্ছি, আর চারদিকে ইন্ডিয়ার বর্ডার, উপাশে ইন্ডিয়ার বর্ডার, পাহাড়, সেটে সেটে সাঙ্গু নদী পার হয়ে যাবো, সেটে সেটে অপূর্ব সৌন্দর্য। আমার পিছে পাহাড়, আর ওই যে ট্রাভেলার্সদের দেখতে পাচ্ছি, অপূর্ব সৌন্দর্য। এই নদী আমরা হেঁটে পার হয়ে যাব, যদিও মাছ আছে, অনেক মাছ আছে, অপূর্ব সৌন্দর্য। নদী দেখেন, নদীর পানি প্রচুর প্রচুর ফ্রেশ, এখানে গোসল করার জন্য পারফেক্ট। আমরা পার হচ্ছি, হেঁটে পার হচ্ছি। এই নদী পার হয়ে কিছুক্ষণ হাঁটার পর আমরা জাফলং চলে যাব।